মসজিদ তো হল একটা খুঁটি স্বরূপ যারা পাঁচোক্ত নামাজে আসে এদের জন্য মসজিদ হলো একটা খুঁটি এই খুঁটির সাথে নিজেকে লটকায় রাখে ফাইনাল মালাইকাতা জুল আসা উহুম তারা কোথায় যায় বসলে ফেরেস্তারা এদের সাথে বসে ওয়দা ওয়া উইফতাফাদুহুম এরা অনুপস্থিত থাকলে ফেরেশতারদেরকে খুঁজতে থাকে ওয়দা মারিজু আ এরা অসুস্থ হইলে ফেরেশতারদের সেবা করে হা জে তিন হা ন এরা কোনো প্রয়োজনে কোথায় গেলে ফেরেশতার তাদেরকে সহযোগিতা করে তাহলে বুঝা গেল এদেরকে আমাদের খ্যাদমতে নিয়োজিত করেছেন আল্লাহ তালা এই এদেরকে অবগত করলেন আমি কিন্তু এই জাতিটা বানাইতে চাই তখন এরা আমাদের ক্ষেদমত করাটা সহজ হল যেহেতু জীবশিষ্ট বিষয়টা জানতে পারছেন এজন্য বড়রা ছোটদের সাথে পরামর্শ করলে ছোটরা বিষয়টা অবগত হয় এবং ফ্যামিলিতে শান্তি আসে মানা সহজ হয়ে যায় তা আমরা সহজে কই না জর্মিল মোহাব্মত ক্ষতি থেকে হেফাজত হইতে হয় না বেয়াজত আর খায়ের রহমত বরকত পরামর্শের ফজিলত তালাহ তালাহ পরামর্শের মাধ্যমে এক কোরবানিকে চালু করলেন এত খায়ার রাখলেন কেমন পর্যন্ত এই কোরবানিকে জারি করে দিলেন একজনে পেশ করেছে বলেছেন ওইদিব তালা ইবরহিমাবহু বিকাল ইমা তিং ফাতাম মাহুন্না অনেক পরীক্ষায় হযতিফ্রায় আরিহুসাল্লামের ছিল সবচেয়ে বড় পরীক্ষা হল উনি এই কোরবানির পরীক্ষা যেটা পেশ করেছে বলেছেন তো কেমন পর্যন্ত আল্লাহ এই নজিরকে রেখে দিয়েছেন